হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন ভিডিও দেখতে থাকবেন প্রত্যেকটা ভিডিও আর আমি ভিডিওতে নাম্বার লিখে দেখিয়ে দি তবু আমি মুখে বলি নাম্বার সব মায়েরা হয়তো লিখতে পারে না সব মায়েরা হয়তো পড়তে পারে না তাদের জন্য বলছি সেভেন জিরো জিরো ওয়ান টু এইট টু এইট এইট সেভেন এই নাম্বারে ফোন করবেন কেন ফোন করবেন যাদের মাঙ্গলিক আছে যাদের শনি সাড়ে সাথে আছে যাদের কালসর্গ দোষ আছে এই সমস্ত বিষয়ে আমাকে ফোন করবেন আর যা যাবতীয় জিনিস যদি আপনারা চান যেমন একাদশীর বই জপের মালা মালা তিলক এই ধরনের জিনিস যত মানে পুজোর সামগ্রী যত রাধা কৃষ্ণর পুজোর বা ভগবানদের পুজোর চন্দন লাল চন্দন সাদা চন্দন এই ধরনের জিনিস যদি আপনারা পেতে চান আমাকে অবশ্যই এই নাম্বারে ফোন করবেন ফোন করার পর আপনারা কথা বলবেন ভগবান ভাগ্য ফিরিয়ে দেন এই বৈষ্ণবী দেবী ভাগ্য ফিরিয়ে দেন যদি যদি এই এই মানে পয়সা আপনাদের কাছে থাকে বাড়িতে কোনো শিক্ষা কয়েন থাকে কয়েন অনেক দিনের পুরনো কয়েন যে কয়েনের গায়ে হনুমানজির ছবি আছে মা দুর্গা দেবীর ছবি আছে গণেশের ছবি আছে মা লক্ষ্মী দেবীর ছবি আছে সেই কয়েন নিয়ে কি করবেন সেই কয়েন পাওয়া কিন্তু খুব কঠিন যত পুরনোই কয়েন হোক না কেন হয়তো জানেন না বাড়িতে পড়ে আছে হয়তো জানেন না আপনাদের ঘরে এক কোণে পড়ে আছে হয়তো জানেন না আপনারা রেখে দিয়েছেন কোথাও এই ধরনের কয়েন যদি পান তাহলে সর্বপ্রথম কি করবেন আমি বলি এই কয়েন নিয়ে দুধ দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন কাঁচা দুধ নেবেন নিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন পরের দিন সেটা কি করবেন স্নান করিয়ে লাল কাপড় দিয়ে মুছে আলমারিতে লাল কাপড়ে বেঁধে পয়সা যেখানে রাখেন সেইখানে রেখে দিন খুব ভালো ফল পাবেন যদি এই শিক্ষা রাস্তায় কুড়িয়ে পান বা মানে কেউ দেয় বা কুড়িয়ে পান তাহলে কিন্তু ভাঙবেন না খরচ করবেন না এই শিক্ষা বাড়িতে আনবেন বাড়িতে এনে কি করবেন গঙ্গা দুধে ডুবিয়ে রাখবেন গঙ্গা জল দিয়ে স্নান করাবেন গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে ঠাকুরের কাছেও রেখে দিতে পারেন আবার আপনি আলমারিতে যেখানে টাকা পয়সা রেখেছেন সেই আলমারিতেও আপনারা রেখে দিতে পারেন একটু সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন এই আঙুলে করে একটু সিঁদুরের ফোঁটা অবশ্যই লাগিয়ে দেবেন দিয়ে রেখে দেবেন এই কয়েন যত পুরোনো হবে আরো ভালো হবে যত পুরনো হবে হয়তো ক্ষয়ে গেছে চটে গেছে ফেটে গেছে কোনো চিন্তা নেই কোনো অশুভ নয় আপনারা রেখে দেবেন একে ধূপ দেখিয়ে তারপরে যেখানে রাখা রাখবেন যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি দোকান করেন হয়তো কোনো কিছু দোকান করেছেন ঠিক আছে সেই দোকানে যেখানে আপনারা পয়সা রাখেন ডয়ারের মধ্যে সেই ডয়ারের মধ্যে কি করবেন ওই একই নিয়মে দুধে ডুবিয়ে রাখবেন তারপরে গঙ্গা জল দিয়ে ধুয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে ধনা দিয়ে একটা লাল কাপড়ে মুড়ে সেই দোকানে আলমারির ভিতরে আপনারা রেখে দেবেন অবশ্যই রেখে দেবেন আর কি করবেন প্রত্যেক দিন ধূপ দেখাবেন প্রদীপ দেখাবেন ওই কয়েনকে তারপরে কি করবেন এই কয়েন একই পদ্ধতিতে আবার ওইভাবে দুধে ডুবিয়ে সমস্ত কাজ একসঙ্গে করে সুন্দরভাবে লাল শালক গ্রামে বেঁধে তারপরে বেঁধে আপনারা কি করবেন পয়সার ব্যাগে আপনারা যে পয়সায় যে ব্যাগে পয়সা রাখেন সেই ব্যাগের মধ্যে আপনারা রেখে দেবেন খুব উপকার পাবেন এটা বাবা মায়ের আশীর্বাদ যেমন কাজ করে তেমনি বৈষ্ণবী দেবী হনুমানজি গণেশজি মাতা লক্ষ্মী দেবী এবং মাতা বস দুর্গা দেবী এনারা সকলেই পিতা মাতার মতো আশীর্বাদ করেন এবং টাকা অর্থ করি টিকিয়ে রাখেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখতে থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন ফোন নাম্বার খুব ভালো করে লিখে নেবেন এবং আমাকে বলবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয়